আমাদের দেশে যদি কোনো হাফেজ আসতে তারাবি পড়ায়, লোকরা বলে কোথা থেকে হাফেজ আনলিবে, স্পিরিট নাই যে একদম, ঠিক কি না? হাই স্পিরিট হতে হবে। 40 মিনিটে 20 রাকাত শেষ, 1 ঘন্টায় 20 রাকাত শেষ, হয় না? এ আপনাদের কত সময় লাগে বলুন, কথা বলেন না কেন? 45 মিনিট, 45 মিনিট যদি 20 রাকাতে হয়, আমি বলে যাই ইমাম সাহেবের ছাড়া এক বেটারও নামাজ হয় না। কেন বলুন? আমি কোরআন শোনাবো গাঁজা করিব কি নাই? প্রত্যেকটা কোরআনের রেফারেন্স দিচ্ছি না দিইনি, এটাও দেব। কোরআনের রেফারেন্স গুলো শুনে নেন আর নিজেদেরকে পরিবর্তন করুন। পাইকারি নামাজ পড়বেন না। আল্লাহ কোরআনে 18 পারায় বললেন, হে আমার নবী, যারা মুমিন হবে তাদের এক নম্বর আখলাক, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে তারা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ করতে হবে। আমাদের দেশে তারা বেগুন আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ, এরা বললে দারুন হাফেজ একদম, রাজধানী এক্সপ্রেস। ফেরেশতারা বলছে তুরাই জানিস, আমরা বুঝতে পারি নাই মাল পড়ছিল কোথায়, ওটা তুরা জানবি কোথায় পড়ছে, ঠিক কি না? আমি বোম্বে গুজরাটে তারাবি শুনিয়েছি, জানেন কতক্ষণ লাগতো? এক পারা পড়তাম 3 ঘন্টা সময় লাগতো। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কি বললাম? সূরা ফাতিহা বুঝতে পেরেছেন না? পারেননি? আলহামদুলিল্লাহ মালিক আব্দুল রহমান ইয়া কানা সাইয়্যিদুন, ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। শুধু সেটা নয়, আল্লাহু আকবার রুকুতে গেছে সুবহান রাব্বিল আযিম সুবহান রাব্বিল আযিম সুবহান সামি আল্লাহু লিমান হামিদা, তখন অনেক মুক্তাদির একবারও হয় না সুবহান আর কত কত মাল উঠে পড়েছে, ঠিক বলছি না ভুল বলছি? নামাজ আপনার গোলমাল, এই নামাজ পড়বেন না। সমাজে বলেছি মতওয়াল্লি সাহেব এলান করবেন প্রথম রমজান প্রথম তারাবিতে, ভাই ধীর স্থির ভাবে তারাবি হবে, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, যার পড়ার পড়বে, যার ইচ্ছা নাই তুমি ঘর পালিয়ে যাও, কিন্তু খাঁটি নামাজ পড়ো ধীর স্থির ভাবে। রুকু যেন ঠিক হয়, সিজদা যেন ঠিক হয়, তসবি যেন পড়তে পারে, দুয়া যেন পড়তে পারে, তা না হলে তো আমাকে যদি পড়াতে বলে যে আপনি আপনার রাফতারে পড়েন, আত্তাহিয়াতুল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা বারাকাতুহু দরুদ শরীফ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তখন একজনারও আত্তাহিয়াতু হয় না, তখন আমাদের হয়ে যায়। কেন? আমাদের স্পিরিট আছে। আলেম হাফেজদের কি আছে? স্পিরিট আছে, আমাদের অনেক রিপিট আছে, আমরা তাড়াতাড়ি পড়তে পারবো, কিন্তু সমাজের লোকের মুক্তাদির ক্ষমতা নাই তাড়াতাড়ি আমাদের মতো পড়তে পারি, অনেক নতুন মুক্তাদি থাকবে, তার জন্য ওই জন্য নামাজ পাইকিরি পড়বেন না। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ইন্না সলাতা তানহানিল ফাশাই ওয়াল মুনকার, হে বিশ্বের মানুষ হে মুমিনরা শরম শরম, নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ খারাপ কাজ থেকে রুখে ভালো কাজের দিকে নিয়ে আসে। এখন কিন্তু অনেক নামাজি খুঁজে পাবেন লটারির টিকিটও কাটে নামাজ উপর। আমার ভাই এখন আবার অনেক লোক খুঁজে পাবে চুরিও করে নামাজ পড়ে, সুদও খায় নামাজ পড়ে। আমাদের দেশে দেখবেন নিয়ম আছে, মদ খেয়ে আপনাদের মসজিদে কেউ ঢুকতে পায়? কথা বলেন না কেন? ঢুকতে দিবেন আপনারা? না না, গাঁজা খেয়ে ঢুকতে দিবেন? ঢুকা যাবে না। গাঁজা খেয়ে মসজিদে ঢুকলে বিচার হবে, মদ খেয়ে ঢুকলে বিচার হবে, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পায় আমাদের দেশে, আতর লাগিয়ে সুদখোর ফাঁস কাতারে নামাজ পড়ে, গায়ে লাগা কথা, কিন্তু খুব সাবধান, একবার সুদ খেলে নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে। আমার ভাই সবাই বলুন পাক্কা মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ, এটা 1 নম্বর। ওয়ায়ুকিমুনাসসালাহ, তারা যেন 5 জায়গা নামাজ আদায় করে। এরপরে চলুন চলুন 3য় নম্বর, ওয়ামিম্মা রাযাকনা
আনফাকুম ইউনফিকুন আর তোমাদের মধ্যে আমি তোমাদিকে যে রিজদান করেছি সেখান থেকে ব্যয় করবে আমার ভাইরা হালাল মালকে কখনো হারাম জায়গায় ইস্তেমাল করবেন না আপনি হালাল ইনকাম করেছেন সেখান থেকে আপনি যদি হারাম ইনকাম করেন হালালটাকে হারামে লাগান আল্লাহর নবীর একজন জলিলুল কাদার সাহাবী ফজরের নামাজ পড়ে আর ছুটে পালিয়ে যায় প্রত্যেকদিন না দোয়া আছে না দরুদ আছে না কোরআনের তেলাওয়াত আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ এলো ইয়া রাসূলুল্লাহ আপনার ফুলানে সাহাবী না দরুদ না দোয়া না কোরআনের তেলাওয়াত সালাম ফিরা মাত্র ফজরের পরে পালিয়ে যায় নবীজি বললেন কালকে দেখা হবে যেমনি উঠে চলে যাবেন আল্লাহর হাবিব এলান করলেন ওই আমার সাহাবী নবীজিকে এতটা সম্মান করতেন ইয়া রাসূল আল্লাহ কা হুয়া ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে এসে কাছে বসলেন কি ব্যাপার তুমি রোজ পালিয়ে যাও না তোমার দোয়া আছে না দরুদ আছে না তোমার কোরআন তেলাওয়াত আছে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে বড় প্রবলেম আছে কিসের প্রবলেম বলে আমার বাড়ির পাশে একটা ইহুদির বাড়ি তার বাড়িতে একটা খেজুরের গাছ আছে তার গাছের পাকা খেজুর গুলো আমার উঠোনে আমার আগনাই এসে পড়ে আমি তাড়াতাড়ি গিয়ে কুড়িয়ে তার বাড়িতে ইয়া রাসূলুল্লাহ পৌঁছে দেই কেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে বাচ্চা ছেলে মেয়েরা আছে আমার যাবার পূর্বে যদি তাদের একটা খেজুর খেয়ে নাই তাদের পেটে ইয়া রাসূলুল্লাহ হালাম লুকমা চলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীদের এই আখলাকের কারণে চরিত্রের কারণে আমার আল্লাহ কোরআনে এলান করলে হে আমার নবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন তারা আমার উপরে রাজি আমি তাদের উপরে রাজি আল্লাহ বললেন আমি সাহাবীদের উপরে রাজি আর সাহাবীরা আমার আল্লাহর উপরে রাজি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবীরা শুনলেন প্রথমে কোরআন একবারে মদ হারাম হয়নি আল্লাহ প্রথমে বললেন আয়াত পাঠালেন হে আমার নবী মদ খেলে ক্ষতি বেশি লাভ কম এটা তোমার সাহাবীদিকে শোনা নবীজি যখন শুনালেন তারপরে আল্লাহর হাবিব বললেন ইয়া রাসূল ওগো আল্লাহ এখনো পর্যন্ত আমার সাহাবীরা মদকে ছাড়ছে না তারপর আল্লাহ বললেন হে আমার নবী বলো তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম যখনই এটা বলেছেন তারপরে সাহাবীরা বললেন মদিনার গলিতে মদের নহর বয়ে গেছে সেই দিন থেকে আর আল্লাহর নবী সাহাবীরা স্পর্শ করেনি আর মুসলমান তুমি বলো আমি নবীর উম্মত তোমার জীবনে মদ কি করে আসতে পারে তোমার জীবনে গাঁজা কি করে আসতে পারে আজকে যদি বলা হয় তোমাদের ইমাম সিগারেট খেয়ে নামাজ পড়াবে যদি আমরা সিগারেট টানি তো বলবে এই মৌলভির বয়ান শোনা যাবে না এই মৌলভিকে ইমাম রাখা যাবে না ঠিক কি না সিগারেট খেয়েছে ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না আর তুমি হারাম খোর বিড়ি খেয়ে মসজিদে নামাজ পড়তে যাও লজ্জা লাগে না ইমামের বেলায় হারাম আর তোমার বেলায় হালাল কি করে হলো ইমামের জন্য সুদ খাওয়া হারাম তোমার জন্য হালাল কি করে হলো ইমামের জন্য যেটা হারাম সেটা সবার জন্য হারাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো হাদিস বর্ণনা করেছে শুধু আমাদের হুজুরদের জন্য নয় মলপিদের জন্য নয় গোটা কওমের জন্য আমার আল্লাহ যদি হারাম করেছেন গোটা কওমে মিল্লাত মুসলমানের জন্য হারাম করেছেন আর হালাল করেছেন তো সকলের জন্য আমার আল্লাহ হালাল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা একটা কথা মাথায় রাখবেন এটা তৃতীয় নম্বর সবাই নিয়ত করবেন আমরা হালাল মাল খাবো জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হালাল খাবার তৌফিক দান করুক বলুন আমিন এরপরে চলুন চতুর্থ নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আর আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান এটা পঞ্চম নম্বর আর পরকালের ওপরে যারা যেন দৃঢ় বিশ্বাস রাখে এরপর আমার আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন হে আমার নবী এরাই একমাত্র কামিয়াব এরাই একমাত্র হিদায়াতের ওপরে আছে এরপরের আয়াতে বললেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম
হুম লা ইউমিনুন হে আমার বিশ্বনবী যত কোরআন শোনাবে শোনাও যত বুঝাবে বুঝাও কিন্তু যারা বেঈমান কাফের হবে নেমো কারাম হবে মানার নয় তারা কখনো মেনে নিবে না আমার নবী বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কেন তারা আমার কথায় আপনার কথা মানবে না আমার আল্লাহ বললেন হে আমার বিশ্বনবী তাদেরকে আবার কোরআন শোনাও খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া তাদের শুনে নাও খতম আল্লাহু আলা কুলুবিহিম কুলুব মানে হচ্ছে হৃদয়টা তাদের হৃদয়েতে তালা মারা গেছে ওয়ালা সামিহিম তাদের কানেতে মোহর মারা গেছে ওয়ালা আবসারিহিম গিশাওয়া তাদের চোখেতে পর্দা পড়েছে লজ্জা শরমের মাথা খেয়েছে তারা কখনো তোমার কথা মানবে না তাদেরকে শুনিয়ে দাও ওয়ালাহুম আযাবুন আযীম তাদের জন্য পরকালে কঠোর শাস্তি রেখেছি ওই জন্য তো আমাদের দেশের কিছু যুবক আছে বলছে কোন হুজুর বললে যে প্যান পড়ে নামাজ হবে না কালকে আমি বলেছি মুর্শিদাবাদে অনেক ছেলে জিন্সের প্যান্ট পরে নামাজ পড়ে না আর মোলবি দিকে বলে তুমি জানো হাদিসে আছে যে কোনো পোশাক পরে নামাজ হবে নামাজ তো যে কোনো পোশাক পরে হবে যেমন পোশাক পরবি নামাজের কোয়ালিটিও সেরকমই হবে এখনকার ছেলেরা জিন্সের প্যান্ট পরে নামাজ পড়ে পেছনের কাতারে যদি কেউ থাকে না ও সিজদায় গেলে এই পেছন থেকে আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ গেল ঠিক কি না কোম্পানি তো ওইরকমই প্যান্ট বার করেছে এখনকার ছেলেরা জিন্সের প্যান্ট পরে পেছনে জাঙ্গিয়া বেরিয়ে থাকে ঠিক বলছি না এই প্যান্টগুলো হারাম লিখে নিয়ে যান সমস্ত আমাদের দেশের কিছু ছেলে আছে যদি হাওড়া হুগলি কলকাতায় যায় না প্যান্টগুলো দেখবেন একদম জুতোর নিচে ঝুলছে মানে শহরের যতগুলো গু কাদা থাকে সব জড়ো করে নিয়েছে বউকে দেয় কাজ মুনসিপালটির লোক লাগে না এরাই পরিষ্কার করে দেয় জোরে বলুন নাউজবিল্লাহ হারাম আমার ভাই ভাই খুব ভালো করে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা না দেখে বিশ্বাস করেছি সবাই বলুন এটার জন্য জানেন আপনি কি পুরস্কার পাবেন যদি মুমিন হতে পারেন আল্লাহর কসম আমার আল্লাহ জান্নাতীদের মধ্যে যখন জান্নাতে দেবেন জান্নাতে সবথেকে দামি উপহার হবে আল্লাহর দিদার জোরে বলুন সুবহানাল্লাহ আপনি আল্লাহর দিদার হবে সবথেকে দামি উপহার মুমিনদের জন্য জান্নাতীদের জন্য আপনি মনে মনে আশা করুন আজকে যদি আমি মুমিন হয়ে যেতে পারি কালকে জান্নাতে আমি আমার আল্লাহর দিদার করতে পারবো জোরে বলুন সুবহানাল্লাহ এক নম্বরই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ায়ুকিমুনাস-সালাহ আর তারা জানো পাঁচগানা নামাজ আদায় করে আমাদের দেশে কষ্ট কি জানেন বাবা একটাই কষ্ট কোথায় আপনাদের এখানে বাজার কি আছে বাজারে তিন বোতল মদ খেয়ে মারা গেছে গড়াগড়ি খেয়ে বললে চিন্তা কিছু নেই বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে দাওয়াত দিবি মিলাদ পড়াবে দোয়া করবে জান্নাতে চলে যাবে ঠিক কি না আমাদের মিলাদ হয় না মাতালের মিলাদ হয় গাঁজাখোরের মিলাদ হয় নাস্তিকের মিলাদ হয় যদিও সে মুসলমান ঘরে বাস করে নাস্তিক আপনাদের জানা আছে এই মোলবিকে জিজ্ঞেস করেছে ইমাম যদি বলে শুনেলেন কেউ যদি প্রকাশ পেয়ে যায় এই লোকটা ধর্ম মানে না নাস্তিক আল্লাহ মানে না রসুল মানে না তার জানাজা পড়া লাগবে না তাকে কুকুরকে খাইয়ে দাও গঙ্গায় ফেলে দাও নাহলে শিয়ালে খেয়েলে কিন্তু তার জানাজা এবং দাফন কাফন করা চলবে না যে নাস্তিক হবে প্রকাশ পেয়ে যাবে যদি ইমাম বলে ইমামের চাকরিটা সকালে চলে যাবে কিন্তু আমার চাকরি যাওয়ার ভয় নাই আপনি দাওয়াত দিবেন না আর কেউ আমাকে দাওয়াত দিবে আমি কিন্তু হক কথাই বলবো চিরজীবন বলে যাব নাস্তিকের জানাজা লাগবে না নাস্তিকের দাফন কাফন লাগবে না আমাদের সমাজে নাস্তিকের দাফন কাফন হয় আপনি বলছেন হুজুর তিন বোতল মদ খেয়ে আমার বাবা মারা গেছে একটু দোয়া করে দেন এবার দোয়াটা কি করব তুই শিখিয়ে দে আল্লাহ আমাকে বর্তমান থেকে হায়ার করে এনেছে দেশি মুরগি দিয়ে ভাত দেবে ৫,০০০ টাকা দিবে আর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে তো সে হুজুরকে মারবে না ফেরেশতারা নামাজি কি দোষ করলে
মাতাল মদকে নামাজি এত কষ্ট করে দাড়ি রেখে নামাজ পড়লো তার জন্য জান্নাত পাওয়াটা আমাদেরকে বলতে হবে কোন হুজুর শুনেছেন দোয়া করেছে আল্লাহ মাতালকে জান্নাতে দাও আমরা কি দোয়া করি আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত এটা আমাদের দোয়া হুজুরদের আমরা কখনো বলবো না আল্লাহ মাতালকে জান্নাতে দাও গাঁজা করকে জান্নাতে দাও আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা শোনো যাদের মনে মনে হয় আমরা অন্যায় করি করি নামাজ পড়ি বা না পড়ি রোজা রাখি বা না রাখি আল্লাহকে ডাকি বা না ডাকি অবশ্যই হুজুররা দোয়া করবে পার করাবে আমার ভাইয়েরা হযরতে নূহ নবী তার ছেলেকে কলমা পড়াতে পারেননি হযরতে ইব্রাহিম নবী তার বাবাকে কলমা পড়া পড়াতে পারেননি হযরতে লূত নবী নিজের বিবিকে কলমা পড়াতে পারেননি আমার ভাইয়েরা শোনো পৃথিবীর মধ্যে এমন একজন নবী যিনি নিজের চোখেতে লাইভ মৃত্যু দেখেছেন নিজের সন্তানের আপনাদের চোখের সামনে যদি বাপের চোখের সামনে যদি পুকুরে ছেলে ডুবে যায় বাপ ঝাঁপ দেবে না সাঁতার না জানলেও ঝাঁপ দেবে না সন্তানকে বাঁচাতে হবে জানে জানে এমন একজন পয়গম্বর যিনি এক বর্ষ দু বর্ষ নয় আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর পৃথিবীর বুকে সমাজে মেহনত করেছে কত বললাম বাবা 23 বছরের মেহনতে গোটা পৃথিবীর বুকে ইসলাম প্রচার হয়েছে আজকে 250 কোটি মুসলমান জোরে বলুন একবার সুবহানাল্লাহ শুধু তাই নয় আপনি চলুন হযরতে নূহ নবী 950 বছর তার কমকে দাওয়াত দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তারপরও মুষ্টি কত লোক ঈমান এনেছে হযরতে নূহ নবী তার কমকে অনুরোধ করে বলল হে আমার কওমের লোকেরা শোনো তার সন্তানকে পর্যন্ত বলছে তোমরাই আমার আল্লাহকে বিশ্বাস করো তা না হলে আমার আল্লাহ তোমাদিকে কঠিন আযাবে মুবতালা করবে বললে তো তার সন্তান কিনান বলছে হে আমার আব্বা জান তোমার আল্লাহ আমাদিকে কি আযাব দেবে বললে মুসলধারার বৃষ্টি দিয়ে তোমাদিকে বন্যাতে ডুবিয়ে দেবে বললে তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না আমার ভাইরা আমার মায়েরা বোনেরা যারা মনে মনে ভাবছেন আল্লাহর আযাব এলে আমরা পালিয়ে যাব আমাদের কিচ্ছু হবে না আমাদের দেশের কিছু জানেন পৃথিবীর যারা বড় বড় ধনী আছে আমরা পারবো না গরিব মানুষ চাঁদের জায়গা বিক্রি হচ্ছে শুনেছেন আপনারা এ শুনেননি শিক্ষিতরা জানে চাঁদের জায়গা বিক্রি হচ্ছে আমি খালি চিন্তা করছি আল্লাহ কোন হারাম খোর বেচছে আর কোন হারাম খোর কিনছে আপনারা কি মনে করছেন তারা বলছে বড় বড় ধনীরা রাইসরা আমরা চাঁদে পালিয়ে যাব মরে তারাই মরবে পরমাণু যুদ্ধ হবে এরাই মারা যাবে এবে যারা চাঁদে যাবে তাদের বেশি ক্ষতি তোরা উপর থেকে পড়বি আর আমরা নিচে থেকে ডাইরেক্ট তলায় ঢুকবো জোরে বলুন সুবহানাল্লাহ চাঁদ গোটা থাকবে কে বলল ওয়া জুমিয়া শামস ওয়াল কমার কিয়ামতের দিনে চাঁদ আর সূর্যকে আমি একটা কক্ষপথে একটা রোডে একটা রাস্তায় মুখোমুখি সংঘর্ষ করাব সূরায়ে কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বললেন চাঁদ আর সূর্যকে টক্কর খাওয়ানো হবে মানুষের চোখগুলো স্থির হবে যখন তাদের টকরাও হবে আর পৃথিবীটা তছনছ হবে পৃথিবীটা তছনছ হবে আমার ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা জানো পাঁচে গানা নামাজ আদায় করো সবাই করবেন হাত তুলে বলুন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ কাজা করবেন অবশ্যই রাস্তায় মাঠে ঘাটে দোকানে বাজারে নামাজ পড়ো আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন দ্বিতীয় নম্বর আখলাক হচ্ছে তারা জানো পাঁচে গানা নামাজ পড়ে নামাজ পড়বেন বাবা কিন্তু পাইকারি নামাজ পড়েন না আমাদের দেশের লোক বেশিরভাগ পাইকারি নামাজ পড়ে পাইকারি নামাজ বুঝেন না কি গেল আর এলো ঠুকার ঠুকি কি বুঝলেন ইমাম সাহেব নামাজ দাঁড়িয়েছে ঠিক আমাদের দেশের কিছু লোক আছে তকবীর হবে তখন মসজিদে ছুটবে ঠিক কি না ছুটে ছুটে যাবে তকবীর দাঁড়িয়ে গেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ ই তখন তাড়াতাড়ি গিয়ে আর মনে পড়ছে না দোকানে ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না লাগাইনি নামাজটা কেমন হবে
দোকান আর নামাজ একসাথে মিশে যাবে ওই জন্য নবীজির হাদিস ফাইন্নাহু ইয়ারাক তোমরা মনে মনে ভাববে নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন জোরে বলুন সুবহানাল্লাহ এটা মনে মনে ভাববেন ধ্যান ভটকাবে না কষ্ট কোথায় জানেন আমাদের দেশে আপনারা তারাবি পড়েন না রমজান মাসে